দলের সদ্য পদত্যাগ করা কোচ শেন জার্গেনসেনের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর গুলশানের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, আগে থেকে সিদ্ধান্ত ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ান ডে বিশ্বকাপকে সামনে রেখে বিশেষায়িত কোচ খোঁজা হবে, সে অনুযায়ী বোর্ড এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে হেড কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা বিসিবির ছিল না বলেও জানান তিনি। পাপন বলেন, পদত্যাগের পর জার্গেনসেনকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করা হবে কিনা সে ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার ব্যাপারে এখন পর্যন্ত ওরকম কোনো সিদ্ধান্ত আমরা নিইনি, কারণ আপনারা জানেন যে আমরা এই লাস্ট টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আমরা বলেছিলাম যে আমরা স্পেশালিস্ট কোচ খুঁজছি, বিশেষ করে বোলিংয়ে এবং ব্যাটিংয়ে আমরা স্পেশালিস্ট কোচ খুঁজছি। মূল কোচ নিয়ে আমরা ওরকম চিন্তাভাবনা এখন পর্যন্ত করিনি,